হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ শফি, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। তো আমি অনেকদিন আগে এক মানে লোয়ার দাঁতের সাথে এক হাঁটু না যায় বাড়ি ডাক্তারি, তো 6 মাস আগে হইব। হুম হুম এখন ব্যথাটা আগে তেমন ছিল না, এখন ব্যথাটা করে, হাঁটুর যে বাকিটা থাকে না ওই বাকিটার মধ্যে বাড়ি লাগছে। হুম 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 এখন তো ব্যথাটা এখন কি দিন যাচ্ছে আর এটা মানে ব্যথাটা বাড়তেছে? বেশি বেশি লাগতেছে। এখন কি ফুলে যায় মাঝে মাঝে জোড়াটা? জি না, ফুলে ফুলে না বা কোন রকম ফুলে নাই, শুধু ওই যে বাকিটা ওইটার মাঝে মানে এক সাইডে লাগছে, তো ওইটা ব্যথা করে, আচ্ছা একটু ফিলার দিয়ে ব্যথা করে। আচ্ছা, আপনার বয়স কত, ওজন কত, আর আপনার পেশা কি, আপনি কি করেন? আমি আমার বয়স হচ্ছে 30, আর আমার ওজন 60, আর এমনিতে তেমন কিছু করি না, তো আমি একটু বালুর ব্যবসা করি আর কি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। উনি ইঞ্জুরি পেয়ে হয়েছিল, ওনার আঘাত পেয়ে, মানে যেটা আমি কিন্তু এর আগেও বিভিন্ন প্রোগ্রামে বলেছি, ওনার আঘাতটা 6 মাস আগের, এখন আমরা এটা বলবো এটা পুরাতন আঘাত। এই যে ওল্ড আঘাত বা পুরাতন আঘাতে যেটা হয়, যেই জায়গাটা আঘাত পায়, আমাদের যে অভিজ্ঞতা বা রিসার্চে তাই আসছে, আর্থ্রাইটিস ডেভেলপ করে যদি আঘাত জোড়ায় হয়। এখন ওনার বয়স কিন্তু বেশি না, ওনার বয়স মাত্র 30। আমরা যে অস্টিওআর্থ্রাইটিসের কথা বলি, হাড় ও জোড়া ক্ষয় রোগ, সেটা সাধারণত 40 বা 50-র উপরে গেলে ন্যাচারালি হয়, এটা আমরা ডিজেনারেটিভ চেঞ্জ বলে থাকি। কিন্তু অনেক সময় অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে ইয়াং বয়সে, সেটা এই জাতীয় কমপ্লেন যদি থাকে, মানে হিস্ট্রি যদি থাকে যে আঘাত পেয়ে থাকলে। ওনার ক্ষেত্রে তাই হয়েছে এবং তাই হচ্ছে, মানে আঘাত পরবর্তী ওনার কিন্তু ডিজেনারেটিভ চেঞ্জ হচ্ছে হাঁটুতে। এখন যেটা করতে হবে, এক্সরে করে দেখতে হবে চেঞ্জটা কেমন আছে, খুব বেশি না কি পরিমাণে আছে, এবং পাশাপাশি ওনাকে রিহ্যাবিলিটেশন করতে হবে, পুনর্বাসন চিকিৎসা বিকল্প নাই। আর দর্শক, আপনি এখন বাসায় যেটা করতে পারেন, আপনার ব্যথায় গরম সেঁক দিতে পারেন, ব্যথানাশক ক্রিম দিতে পারেন, বা ঠান্ডা পানি সেঁক দিয়েও দেখতে পারেন, যদি ভালো লাগে দিতে পারেন। আর হাঁটুর কিছু এক্সারসাইজ আছে, যেমন কোয়াড্রিসেপস স্ট্রেটিং এক্সারসাইজ, স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, এগুলো আপনি ইন্টারনেটে সার্চ দিলেও পেয়ে যাবেন, যদি ডাক্তারের কাছে যেতে সময় লাগে এই এক্সারসাইজগুলো করতে পারেন। আর তারপরেও আমার মনে হয় আপনি নিকটস্থ বা কোনো বিশেষজ্ঞ শরণাপন্ন হয়ে একটা এক্সরে করে হাঁটুর যে কোনো অ্যানাটমিক্যাল চেঞ্জ আছে কিনা ভিতরে, এটা একটু দেখা দরকার। আমার কাছে মনে হচ্ছে আপনি এখন একটা ট্রমাটিক আর্থ্রাইটিসে ভুগছেন, এই ক্ষেত্রে আপনাকে পুনর্বাসন রিহ্যাব চিকিৎসায় যেতে হবে।